স্বাধীনতা ছাত্র সন্থার চলো যাব স্কুল কার্যসূচী রূপায়ণ দুলিয়াবান চাবাগিচার স্বাধীনজাতি ছাত্র সন্থার প্রাথমিক গোটর সহযোগত চলো স্কুল যাব কার্যসূচী রূপায়ণ ডিব্রুগড় জেলা কোবাং থানার অন্তর্গত থাকা দুলিয়াবান চাবাগিচার প্রাথমিক বিদ্যালয় স্বাধীনজাতি ছাত্র সন্থা মৰাণ শাখার অন্তর্গত থাকা আর্চা দুলিয়াবাম উপশাখার স্বাধীনজাতি ছাত্র সন্থার মহিলা সমিতির উদ্যোগত আর দুলিয়াবাম চাবাগিচার প্রাথমিক বিদ্যালয় পরিয়ালর লগতে সমূহ ছাত্রছাত্রীর সহযোগত আজি এই রেলি অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা হয়। দুলিয়াবাম চাবাগিচার পাঁচটাকৈ প্রাথমিক সমিতি লগতে লগ লাগি এই স্কুল চলো শোভাযাত্রা করে ঘরে ঘরে যাতে শিক্ষার পোহর লৈ আহিবৰ বাবে শিক্ষার পোহর আকোৱালি লবৰ বাবে স্বাধীনজাতি ছাত্র সন্থাই এক প্রধান কার্যসূচী হিসাবে এই রূপায়ণ করে আছে। এই মুহূর্তত আমি কোবামং পৰা কমল কর্মকারের রিপোর্ট আগবাই দিছো আদিবাসী নিউজ টিভি চ্যানেলের সমূহ দর্শকসকল। কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে চল যাব স্কুল শিক্ষক কার্যসূচীর জড়িয়ে আধাতে বিদ্যালয় এরা ছাত্রছাত্রী সকল বিদ্যালয় করার উদ্দেশ্য অসম শ্রেণী ছাত্র সন্থা মৰাণ শাখার অন্তর্গত আজি দুলিয়াবাম উপশাখা আর্চা অসম স্বাধীনজাতি মহিলা সমিতি আর দুলিয়াবাম চাবাগিচা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা সমিতির সহযোগত আজি দুলিয়াবাম চাবাগিচাত চল যাব স্কুল শিক্ষক কার্যসূচী আরম্ভ করা হয়েছে। আর এই কার্যসূচীর জড়িয়ে সকলক বিদ্যালয়মুখী করার প্রচেষ্টা করব বিচার। ছাত্রছাত্রী সকলের শৈক্ষিক যাত্রা যাতে অবিরতভাবে চলি থাকিব, যাতে তেওঁলোকৰ যাত্রা স্থবির হয়ে না যায়। আমি দেখি আহিছোঁ বিগত দুটা বছরে করোনা মহামারীর ফলত শিক্ষার ক্ষেত্রত বিশেষকে চাবাগিচা অঞ্চলত ছাত্রছাত্রীসকলে বিদ্যালয় যাওয়ার ক্ষেত্রত যে মনোনিবেশ আঁতরাই আনিছিলে, আমি কেন্দ্রীয় সমিতির সহযোগত কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে আমি আজি এই কার্যসূচী দুলিয়াবাম উপশাখার জড়িয়ে আমি দুলিয়াবাম অঞ্চলত আমি রূপায়ণ করেছো। আর আমি এই কার্যসূচীর জড়িয়ে আমি আহ্বান জানাব বিচার যে সকলো পরিয়ালর মুরব্বী সকলক আমি আহ্বান জানাব বিচার, ছাত্র ছাত্রী সকলক আমি আহ্বান জানাব বিচার, অঞ্চলের শিক্ষিত যুবক যুবতী সকলক যাতে আমার এই ছাত্র ছাত্রী সকলে বিদ্যালয়মুখী হয়, আমি বিদ্যালয়ত তেওঁলোকৰ শিক্ষা গ্রহণের ক্ষেত্রত তেওঁলোকে মনোনিবেশ করে ইয়াকে কামনা করছো আর এই কার্যসূচী সফল কামনা করছো। স্বাধীনজাতি ছাত্র সন্থা আর্চা দুলিয়াবাম উপশাখা আর স্বাধীনজাতি মহিলা সমিতি যুতীয় উদ্যোগত চল যাব স্কুল কার্যসূচী আরম্ভ করা হয়। যখন ছাত্রছাত্রীয় বিদ্যালয় আধাতে এরিছে সেই সকল ছাত্রছাত্রী সকলক বিদ্যালয়মুখী করবলে আজি চল যাব কার্যসূচী আরম্ভ করা হয়। আর এই এপ্রিল মাহত প্রত্যেক ঘরে ঘরে গৈ যখন ছাত্রছাত্রী এরি দিছে সেই সকল ছাত্রছাত্রী ঘরত গৈ বিদ্যালয়মুখী করবলে আমি কার্যসূচী হাতত লম।